নিজ প্রচেষ্টায় পদ্মা সেতু করার যে উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ সরকার তা খুবই প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন পদ্মা সেতু বাংলাদেশের উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় বক্তারা। মঙ্গলবার বিকেলে জাতীয় গণগ্রন্থাগার সেমিনার হলে উদীয়মান বাংলাদেশ কর্তৃক পদ্মা সেতু বাংলাদেশের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও স্যার সলিমুল্লাহ স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে তারা এ কথা বলেন। টাঙ্গাইলের কালিহাতির মেয়র মোহাম্মদ আনসার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিচারপতি সিকদার মকবুল হক। প্রধান আলোচক ছিলেন নরসিংদী জেলার শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট নারী সংগঠক কামরুন্নাহার রুবি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ সুজা আল ফারুক, বিশিষ্ট কবি ও সাহিত্যিক তৌহিদুর রহমান সহ প্রমুখ।